সবাই কেমন আছেন? বিসা ব্লগ বাংলা আপনাদের স্বাগত। আজকে আরেকটি জবের নোটিফিকেশন নিয়ে আসলাম, সেটা হচ্ছে বালগেরিয়া, ইউরোপিয়ান কান্ট্রি, বালগেরিয়া নন সিটিজেন কান্ট্রি, ঠিক আছে। সেই জন্য অনেকগুলো লেবার জবের জন্য লোক দরকার, সেখানে আপনার 9 ঘন্টা ডিউটি হবে, মাসে 26 দিন ডিউটি করতে পারবেন, এবং আপনার বয়স হতে হবে 23 থেকে 38 বছর বয়স, তাহলে এই জবের জন্য আবেদন করতে পারবেন। আর এখানে আপনার থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে, ঠিক আছে। এখানে আপনার কেড়ে নিয়ে কিন্তু মেডিকেল ফিটনেস দিব বলো, এবং অরিজিনাল পাসপোর্টটা দিয়ে দিব তাদেরকে আবেদন করার সময়, যখন আপনি দিল্লি অফিসে যাবেন তখন সাবমিট করবেন। আর রিকোয়ার ফুল দ্য সিভি অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আর দ্য প্রজেক্ট, যদি আপনার এই কাজের ক্ষেত্রে লেবার কাজের যদি আপনার সার্টিফিকেট থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, তাহলে আপনার জন্য অনেক বেটার, না থাকলে কোনো চিন্তা নেই, এটা বাকিটা এজেন্সি দেখে নেবেন, ঠিক আছে। তো এই জবের জন্য আপনাকে সিভি সিলেক্ট করবে, কোনো প্রকার ভিডিও কল লাগবে না, অডিও কল লাগবে না, ডাইরেক্ট আপনার সিভি দেখে, ডকুমেন্ট দেখে তারা সিলেক্ট করে নেবে। তো আপনার এই জবের জন্য আবেদন করতে গেলে আপনার টোটাল খরচ হবে 5.5 লাখ টাকা লাগতে পারে, কিন্তু বর্তমানে 5.5 লাখ, আমি যেহেতু আমার ইউটিউব চ্যানেল থেকে আপনারা যাবেন, আমার মাধ্যমে যাবেন, তাহলে আপনাদের মিনিমাম খরচ হবে আপনার 4.5 লাখ টাকা আপনার খরচ হবে টোটাল বালগেরিয়া পোস্ট থেকে। অ্যাডভান্স আপনার 20 থেকে 25 হাজার টাকা আপনাদের দিব, যেহেতু আপনার পাসপোর্টের ফটোকপি জেরক্স দেবেন, তখন এগুলো ডকুমেন্ট সাথে কিছু অ্যাডভান্স দেওয়া লাগে, ঠিক আছে, না হলে হয় না, কারণ এজেন্সি চায় আপনার বিশ্বস্ততা, কারণ যেহেতু আপনি এক দেশের, আপনি হয়তো বাংলাদেশে হতে পারেন বা আপনি ইন্ডিয়ার অন্য কোনো প্রান্তে হতে পারেন, তবে এজেন্সি তো আর শিওর না আপনি যাবেন কি না, ঠিক আছে। এর উদ্দেশ্যে আপনাদের কাছে কিছু টাকা সাধারণ নামমাত্র একটা অ্যাডভান্স নিয়ে থাকে, ঠিক আছে। আপনি অ্যাডভান্সটা দিতে পারেন, দিয়ে আপনি আবেদন করতে পারেন, যদি আপনার ইচ্ছা থাকে বালগেরিয়া যাওয়ার জন্য, ইউরোপিয়ান কান্ট্রি, পুরো বালগেরিয়া থেকে আপনারা অন্য দেশে ট্রান্সফার করতে পারেন, সেটারও ব্যবস্থা রয়েছে। আর যারা অলরেডি ইন্ডিয়ান রয়েছেন, তাদের ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, তাদেরকে বলবো ডাইরেক্ট ইতালিতে ফ্লাইট করতে পারবেন আপনারা, একটা ব্যবস্থা রয়েছে, আমাদের দালাল এজেন্সির লোক রয়েছে সে কাজ করবে। আমি এই দালাল এজেন্সিকে খুঁজে বের করলাম বালগেরিয়ার জন্য, আপনাদের জন্য, যেন আপনাদের সহজে অল্প টাকা দিতে পারেন, সে উদ্দেশ্যে আমার ভিডিও বানানো, আমার এতে বেশি কিছু নাই, ঠিক আছে। আমি সম্পূর্ণ রিস্ক নিব, এখানে আমি সম্পূর্ণ আপনাদেরকে হেল্প করবো, এ টু জেড যে কোনো কাজের ক্ষেত্রে আমি সব আপনাদের পাশে থাকবো। আপনাদের এই ভিসা পাওয়ার পর, আপনি আর পৌঁছে যাওয়ার পর পর্যন্ত আপনি আপনার সাথে আমি যোগাযোগ সবসময় করবো, যেন আপনাদের সঠিকভাবে সে দেশে পৌঁছতে পারেন, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন, যদি না বুঝতে পারেন তো আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ইমো নাম্বার রয়েছে, আপনারা আমাকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন, এবং বালগেরিয়া আপনি যেতে পারেন, এবং ইউরোপে যাওয়ার স্বপ্ন আপনার পূরণ হতে পারে, ঠিক আছে। তার জন্য আমি বলবো কি, ভালো মানের স্যালারি আছে এবং ভালো দেশ আছে, সেটা ইউরোপের, তাড়াতাড়ি ভিসা প্রসেসিং হয়ে যাবো এবং আপনারা যেতে পারবেন সে দেশে। তো এর জন্য বেশি টেনশন নাই, আপনারা আবেদন করতে পারেন, আমাকে ইমেল করবেন বা অথবা হোয়াটসঅ্যাপ কল করবেন, আমার ডকুমেন্ট সেন্ড করে দেবেন আমাকে, আমি এজেন্সিকে সেন্ড করে দেবো, তারা কাজ কমপ্লিট করার পর আপনাকে জব অফার দিয়ে দেবে, তারপর দিল্লি যাবেন, দিল্লি গিয়ে আপনার নেবে, ইনভাইট করে আমিও সাথে যাবো আপনাদের, গিয়ে সেখানে দিল্লিতে কাজ কমপ্লিট করার পর আপনার ভিসা যে ফ্লাইট করার পর্যন্ত আমি আপনাদের সাথে সবসময় থাকবো। যদি আপনারা আমাকে বিশ্বাস করেন, অবশ্যই আপনারা এই কাজগুলো করতে পারেন, অল্প টাকা দিতে পারেন বিদেশে, ঠিক আছে। আর নেক্সটে আরও ভালো মানের এজেন্সি খুঁজে বের করবো, এবং ভালো মানের এজেন্সিগুলো খুঁজে বের করে আমার নিজের দায়িত্বে আপনাদের সাথে বিষয় শেয়ার করবো, এবং আপনাদের নিজের দায়িত্বে নিয়ে ফ্লাইটে আপনাকে ফ্লাইট করে দেবো, ঠিক আছে বন্ধুরা। আজকে তো কই, যদি যেতে চান অবশ্যই আমাকে তাদের ইমেল করেন, মেসেজ করেন, অথবা হোয়াটসঅ্যাপে কল করেন, বলে দেন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ।